ডিএমপি মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেসে সমসাময়িক ইস্যুতে কথা বলছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ করে সেটিকে পবিত্র করা হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে। এখানে কোনো নায়ক নায়িকা বা সেলিব্রিটিদের সময় কাটানোর জায়গা হবে না, থাকবে না কোনো ভাতের হোটেল। আসামি যেই হোক না কেন, সেই ন্যায় বিচার পাবে। গ্রেপ্তারকৃত আসামিদেরও নির্যাতন করা হবে না। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। ডিবি অফিসের নাম শুনলে আর কেউ যেন আতঙ্কিত না হয়। আমাদের আসামির আমাদের শুধু অপরাধীরাই যেন ভয় পায়। আমি যতদিন ডিবি প্রধানের দায়িত্ব পালন করব, ন্যায়নীতি, পেশাদারিত্ব ও সততার মধ্য দিয়ে দায়িত্ব পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা ভুক্তভোগী এবং অসহায় তাদের কথা শুনব, তাদেরকে কীভাবে আইনগত সহযোগিতা করা যায় সেটি দেখব। ডিবিকে মানুষের আস্থা ও ভালোবাসার স্থান হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। নতুন স্বাধীন বাংলাদেশে ডিবি অফিস হবে ভুক্তভোগীদের ভরসা স্থল। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, ডিবি অফিসে কোনোরকম অন্যায়, অবিচার ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। ডিবিতে চৌকস, দক্ষ ও পেশাদার কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে। তাদের সঙ্গে সমন্বয় করে ডিবিকে পুনর্গঠন করে ডিবির ভাবমূর্তি উজ্জ্বল করতে যা যা করণীয় সেভাবে আমরা কাজ করে যাচ্ছি।